ব্যান্ডেলে জোর কদমে চলছে কাজ। আর ব্যান্ডেল কাঠশিল্প সংলগ্ন এলাকায় গিয়ে দেখা গেল সারি সারি স্লিপার পড়ে রয়েছে, পাশাপাশি মাল গাড়িতে করেও এসেছে বহু স্লিপার। লাইন সম্প্রসারণের কাজ করছেন কর্মীরা, ইলেকট্রিক লাইনও চলছে কাজ। ব্যান্ডেলের বিশ্বের সব থেকে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম বসতে চলেছে। রেল সূত্রে খবর, দুপুর 3টের পর থেকেই নতুন সিস্টেম চালু হবে। এর ফলে একদিকে যেমন ট্রেন সঠিক সময়ে স্টেশনে পৌঁছাবে, অন্যদিকে তেমনই দুর্ঘটনার প্রবণতা কমবে। পাশাপাশি গতি বাড়বে ট্রেনের এবং একই ট্রাকে অতিরিক্ত ট্রেন চালানো যাবে। জার্মান প্রযুক্তিতে তৈরি এই ইন্টারলকিং সিস্টেমের সাহায্যে একটি নির্দিষ্ট সময় ট্রেন কোথায় আছে তা মনিটরে দেখা যাবে। পাশাপাশি এই সুযোগে দেদার ভাড়া বাড়িয়ে চলছে অটো টোটো, এমনই অভিযোগ সাধারণ মানুষের। এখন যে যেরকম সুযোগ, মানে ওই আগে 10 টাকা ছিল, কেউ 15 টাকা নিচ্ছে, কেউ 30 টাকা নিচ্ছে, কেউ 20 টাকা নিচ্ছে, সুযোগ বুঝে খুব জায়গায় বিভিন্ন জায়গায় স্টেশন পর্যন্ত যেতেই হবে, বাধ্য আমাকে যেতেই হবে বাড়ি। আমাকে এখন 30 টাকা 50 টাকা চেয়ে যেতেই হবে, বাড়িতে তো যেতে হবে, কিন্তু রাস্তা বসে থাকবো না। চিকিৎসা জগতে ভরসা ও বিশ্বাসের আরেক নাম মা সারদা হাসপাতাল। হুগলি জেলার কোন্নগরের একমাত্র বিশ্বস্ত চিকিৎসা প্রতিষ্ঠান মা সারদা হাসপাতাল, আপনাদের সেবায় আপনাদের পাশে দিবারাত্র সর্বদা। একমাত্র এক ও অদ্বিতীয় NABH সার্টিফাই হসপিটাল হুগলি জেলায়। ঠিকানা 160 জিটি রোড, কোন্নগর, হুগলি। ফোন নম্বর 0332674। হুগলি মোড় থেকে চুচুড়া স্টেশন জনপ্রতি টোটোর ভাড়া সর্বোচ্চ 20 টাকা, কিন্তু সেই ভাড়াই 50 থেকে 60 টাকা পর্যন্ত হাঁকাচ্ছে টোটো চালকরা, এমনটাই অভিযোগ সাধারণ যাত্রীদের। ভাড়া তো মিনিমাম ওখান থেকে কত 20-25 টাকা ভাড়া হয়, ব্যান্ডেল সেখানে 40-50-100 পুলিশ প্রশাসনের লোকজন রাস্তায় ছিল, আমি কী বলবো, আপনি কী বলবেন? আচ্ছা, আপনারা বিচার করবেন, আমরা কী বলতে পারবো? 40-35 টাকা যেরকম খুশি পাচ্ছে নিচ্ছে, 40 টাকা করে লাগবে, 40 টাকা কোথায় দেবেন? শুধু স্টেশন থেকে স্টেশন নয়, ট্রেন বন্ধের সুযোগ নিয়ে যেমন খুশি ভাড়া চাওয়া হচ্ছে প্রায় সর্বত্রই। চুচুড়া স্টেশন থেকে খাদিনা মোড় পর্যন্ত টোটোর ভাড়া জনপ্রতি 10 টাকা, কিন্তু সন্ধ্যার দিকে সেই ভাড়াই 50-এ ঠেকছে বলে অভিযোগ। একে তো ট্রেন বন্ধ, তার উপর টোটোর খুশি মতো ভাড়া চাওয়া, এই দুয়ের জাঁতা কলে পড়ে নাফিসার সাধারণ মানুষের। যদিও হুগলি চুচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় বলেন, দুর্ভোগে মানুষের পাশে দাঁড়ানো উচিত, কিন্তু এরা সুযোগ নিচ্ছে, তবে বেশি ভাড়া না দেওয়াই উচিত। এটা তো আমাদের নিয়ন্ত্রণে নেই, এগুলো তো ব্যক্তিগত ব্যাপার। আমরা তবে আমরা সবাইকেই বলছি যে অতিরিক্ত ভাড়া দেবেন না, যেটা ন্যায্য হয়, যেটা ভাড়া ছিল, যেটা যখন প্রথম অটো টোটো বেরোয় যে ভাড়াটা, সেটাই যাতে সবাই দেয়, অতিরিক্ত ভাড়া না দেওয়ার জন্যই অনুরোধ করছি। প্রথম নিচ্ছে অনেক ইয়ে আছে, হ্যাঁ, অটো আছে, এ আছে, সবাই সেগুলোতে চাপবে, কিন্তু বেশি ভাড়া দেওয়ার তাদের যে প্রবণতা, হ্যাঁ, তাহলে সেই প্রবণতাকে উৎসাহ দেওয়া হবে বেশি ভাড়া দিলে। সবসময় এই সুযোগের অপেক্ষায় এরা বসে থাকে, মানুষের দুর্ভোগে পাশে দাঁড়ানো উচিত তাদের, তারা এই সুযোগ নিচ্ছে। হুগলি থেকে সুদীপ দাসের রিপোর্ট, খবর সোজা সাপটা। সুখবর, সুখবর, আপনার এলাকায় চলে এসেছে অন্নপূর্ণা ইলেকট্রনিক্স। এখানে একই ছাদের নিচেই পাবেন টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ নামি দামি সমস্ত ইলেকট্রনিক্স দ্রব্যের বিপুল সম্ভার। পাশাপাশি প্রতিটি কেনাকাটায় রয়েছে 30-40% ছাড়, তাই দেরি না করে ন্যায্য মূল্যে কেনাকাটা করতে আজই চলে আসুন অন্নপূর্ণা ইলেকট্রনিক্সে। অন্নপূর্ণা ইলেকট্রনিক্স, বাগপাড়া মোড়, উৎসব বিয়েবাড়ির পাশে। ফোন নাম্বার 9804894756।